16.6 গভীরতা হলো মিটার মিটার হ্যাঁ মিটারে দেখাইতেছে এখন মিটারে আপনি ইয়া করে নেন ফুট করে নেন অথবা আপনি ইয়া করে নেন এটা মানে সর্বনিম্ন কত ফুট থাকতে হবে আদার ওয়াইজ আপনার মানে প্রশিক্ষণ শূন্য দীর্ঘদিন যাওয়া আছেন একাদের ব্যয় বললে আপনার কথা কতদিন যাবত যেভাবে শুরু করছিলেন বর্তমান অবস্থার মধ্যে পার্থক্য বর্তমান অবস্থা হয়তো পার্থক্য ছিল আগে ধরনের পেশিদার গুলি ছিল জাতি যাতায়াত করতো এখন বর্তমানে জাতি মাছ বড় হয়েছে তো এই জন্য রাত্রিও বোঝা যায় না আর কি আগে তো ছোট ছোট রাজের রাত্রি দেখা গেছে বড় বড় রাত্রি অনেক লোক বেশি হয়ে গেছে বেশি ধরনের পরে রাত্রি অনেক বড় বড় রাত গেল অনেক এটার পরিমাণে রাত্রি হয় না আমরা যখন লঞ্চে প্রবেশ করি তখন আমাদেরকে বললো যে লঞ্চের যাত্রীর সংখ্যা দিন দিন কমতেছে তার জন্য তো পরিমাণ যাতায়াতের পরিমাণ কমে যেত এই লঞ্চের দায়িত্বে প্রায় 9 বছরের কাছাকাছি তিনটা নদী ওই জায়গায় এরকম কোন অভিজ্ঞতা আছে যে আপনি নিজেও ভয় পেয়েছিলেন না নদীতে তো আমরা চলাচল করি বা নদী দেখলে আমরা ভয় পাবো আমরা যেই তিন নদীর যে মোহনা যে ভয়ঙ্কর যে জায়গাটা ওই জায়গাটা দিয়ে আমার যাতায়াত বেশি যার জন্য আমার ওই জায়গায় আমাকে ভয় লাগে না এখন বড় লঞ্চ আগের থেকে একটু ভয় কমছে কিন্তু আর আগে যে সমস্ত লঞ্চগুলো আমরা চালাইছি এখন ওই বর্তমানে বড় লঞ্চগুলো চালাইতে তার একটু ভয় বেশি আগে উড়িষ্যাতে একজাস্ট আছে এখন উড়িষ্য চলে যাওয়ার উড়ি শুরু হয়ে গেছে এটি বড় হয়ে গেছে কিন্তু কালবৈশাখী জ্বর যেটার পরিমাণ যা আছে এখন তাই আছে কিন্তু আগের চেয়ে অনেক ভয় আমাকে পেয়েছিল আমরা পাইতাম ওই যাত্রীগুলি এখন আসে ট্রলারের মাধ্যমে যে যাত্রীগুলি আমরা শরীরপুর আসতো ওই যাত্রীগুলি এখন আমাকে অংশে আসে আমার 10 জন কমছে কমছে উন্নতির কারণে কোন প্রভাব পড়ছে কিনা আমার কাছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে আপনি তো নিজে এই লঞ্চটিকে 9 বছর যাবার দায়িত্বে আছে আমরা যদি বলি যে ওই লঞ্চটিকে মানে যাত্রীদের নিরাপত্তার জন্য কি কি রাখা হবে যাত্রীদের নিরাপত্তার জন্য তো আমাদের যে পরিমাণ সার্ভিসের যে সব মালামাল আছে এই মালামাল গুলি আমরা যাত্রী নিরাপত্তার জন্য রাখছি এতে লাইট বয় আছে লাইট জ্যাকেট আছে সাবের জন্য তারপর আগুনের সরঞ্জামগুলি আছে সরঞ্জামগুলি আছে যন্ত্রপাতিগুলি আছে সব আছে নিরাপত্তার জন্য আর লাইট বয় গুলি আছে লাইট বয় লাইট জ্যাকেট
রাত্রি সামনেই আছে, রাত্রি সামনেই আছে, বিদ্যুৎ সময়ে সবাই সবাই উঠে তারিখ তারিখ কন্ট্রোল করি এটার মাধ্যমে, আর এইটার মাধ্যমে রোড নির্ণয় করা আমরা কোন রোডে যাবো, এখন এই রোড দেওয়া আছে, এই রোড এইটা হিসাব করি আমরা চালু করে দিলি আপনি আমাদের জন্য আরো পানি আরো জায়গা জায়গা বেশি আছে, 30 মিটার পর্যন্ত হয়ে যাবে, এখানে সাতটুর মহানা গেলে ধরো না 80-85 মিটার হয়ে যাবে, 85 মিটার হয়ে যাবে গভীরতা সাতটুর মহানায়। আর এখানে তো আছে, এখন 15-16 আছে, আবার সামনে গেলে আছে 30-32-25 এক এক জায়গায় এক এক রকম, এই জন্য এটা আপডেট করতেছে আর কি। আর ওই যে আমাদের এই যে আছে জিপিএস যে কথা বললাম, কিছুক্ষণ আগে ওই জাহাজের সাথে কন্টাক্ট হইল, এই জাহাজের সাথে আমার কন্টাক্ট হইল, এই জাহাজের সাথে আপনাদের সাথে কন্টাক্ট হইল, যার যে বামে বামে দেখেন যদি ওই যে জাহাজটা আসতেছে আপনি দেখেন ওই জাহাজের সাথে ভাই, মানে এটা কি আপনাদের ওয়ারলেস অটোমেটিক আলাপ হয়ে যায়, ওই দুইটা যদি বিকল হয়ে যায় তাহলে প্রতিবার ঢাকা থেকে চাঁদপুর যাইতে আপনাদের কি পরিমাণ তেল লাগে? আমাদের এই জাহাজের জন্য খরচ কম, তারপরেও আমাদের জন্য 1400 লিটার তেল লাগে, আপ এন্ড ডাউনে 1400 লিটার মানে 7 ব্যারেল তেল লাগে, তেল লাগে, তাহলে আমি পরিপূর্ণ চলতে পারি, এর কম হলে চলতে পারি, এর কম হলে বেশি একটু রানিং হয়ে বেশি হলে আরো বেশি লেগে যাবে, এটা তো 1400 লিটার আমরা করে রাখছি। আমরা এখন এটা কোন নদী পার হচ্ছি? মেঘনা,
ঢুকবো বা নামবো।